বনগাটা খুব কনজেস্টেড ছিল এখন কি একটু ল্যান্ডপোর্টট টোট করে একটু পরিষ্কার হয়েছে কিন্তু একটা কষ্ট হচ্ছে যেটা আমি শুনেছি আমার লোকাল রিপোর্ট মুটেওয়ালা যারা কাজ করতো এবং ছোট ছোট গাড়ি তাদের একটু অসুবিধে হচ্ছে যেহেতু ওই ল্যান্ডপোর্টটা দিয়ে বড় বড় গ্যারি চলে যাচ্ছে এতে আমাদের রাজস্ব বাড়ছে গাড়িগুলো তাড়াতাড়ি যেতে পারছে এটা যেমন ঠিক সাথে সাথে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের কথা আমরা তো উড়িয়ে দিতে পারি না আমি নির্বাচনের পর বিশ্বজিৎ যদি নির্বাচনে যেতে আমি আপনাদের কথা দিচ্ছি আমি বিষ্ণু বিশ্ব বিশ্বজিৎ গোপাল নারায়ণ আর মমতাবালা ঠাকুর আমরা একসাথে বসে এমন কিছু সিদ্ধান্ত একটা নেবো যাতে এটাও বন্ধ না হয় অথচ গরিব লোকগুলোকে কাজে লাগানো যায় তাদেরও যাতে কাজে লাগানো যায় তারাও তো আমাদের ঘরের ভাই বোন তারা কি খেয়ে থাকবে তাদের খাদ্যটাও আমাদের দেখতে হবে এটা আমি মনে করি আপনারা জানেন আজকের যে নির্বাচনটা হচ্ছে এটা বাংলার আমার নির্বাচন নয় যদিও আমার পেছনে ওরা লেগেই থাকে কন্টিনিউয়াস এটা দিল্লির নির্বাচন দিল্লিতে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছে আবার তৃতীয়বার এসছেন আমার ভাই বোনেরা যে ঢাক পেটায় সেই ঢাক পেটাতে নয় মিথ্যে কথা বলার ঢাক পেটাতে কাগজ খুললেই দেখবেন টিভি খুললেই দেখবেন ইউটিউব খুললেই দেখবেন গ্যারেন্টি নো গ্যারেন্টি ওই গ্যারেন্টিটাই হচ্ছে টোয়েন্টি একবার বলে গিয়েছিল পনেরো লাখ টাকা করে দেবো সবার অ্যাকাউন্টে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে কি মা বোনেরা পাঁচ লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে সন্দেশখালির মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে বোমা চালাচ্ছে মদ বেচছে যা ইচ্ছে করে যাচ্ছে আমি ওদের বলি একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না মা বোনদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না নরেন্দ্র মোদী জেনে রাখো আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয় এটা তোমার উত্তর প্রদেশ নয় যে তপশিলিদের ওপর অত্যাচারে নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া এটা মধ্যপ্রদেশ নয় এটা রাজস্থান নয় এটা বাংলা 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 এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এটা রামমোহনের বাংলা এটা বিদ্যাসাগরের বাংলা এটা হরি হরিচাঁদ ঠাকুরের বাংলা এটা আমাদের রাজবংশীদের বাংলা পঞ্চানন বর্মার বাংলা বিশ্বামুণ্ডার বাংলা ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা মনে রাখবেন এই বাংলায় অনেক মানুষ অনেক ধর্ম অনেক সংস্কৃতি অনেক স্রোত মোদিবাবু কি জানেন তিনি গ্যারেন্টি দিয়ে কি বলছেন সব ঘরে জল পৌঁছে দেবেন আবার আমার নামে একটা নাম জোগাড় করেছে আর নাম পায়নি খুঁজে সে তার মাকে বলছে চল মোদিকে ভোটটা দিয়ে আসি আমার বাড়িতে জল দিয়েছে ঘেঁচু দিয়েছে উনি জলটা দেয়নি জলটা আমরা দিয়েছি এই জলের সত্তর পারসেন্ট টাকা এবং জমি এবং মেনটেন্স রাজ্য সরকার করে মোদিবাবু কিচ্ছু করেনি মিথ্যে কথা বলছেন গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান পান এটা ভুল না ঠিক বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদিবাবু আপনাদের তার মানে গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে এ তো গ্যাস বেলুড়ের থেকেও ভয়াবহ গ্যাস গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা দিচ্ছি বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ওহে নন্দলাল বাহবানন্দলাল গল্প করে যাচ্ছে গল্প গল্পটা কি বলুন তো দুইটা পরিবার ট্রেনের কামরায় উঠছে এটা ভানুর কমিক তো একটা পরিবার খুব মিথ্যে কথা বলে তার বউ জানে তাই তার বউ বলে দেখো তুমি এত মিথ্যে কথা কইও না আমার লজ্জা লাগে তখন ভদ্রলোক বলেছেন আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক করে কাইসো তাহলে আমি ওটা সংখ্যাটা কমিয়ে দেবো এবার দুইটা পরিবার গল্প করতে করতে যাচ্ছে তো একটা পরিবার বলছে জানেন তো আমি একটা বড় বাঘ মার্সি তখন পরিবারটা জিজ্ঞেস করেছে এত বড় বাঘ তার ল্যাজ কত বড় বলে বারো হাত লম্বা ল্যাজ হইব বারো হাত লম্বা ল্যাজ মানে বুঝতে পারছেন আমার স্টেজের থেকেও বড় ল্যাজ তাহলে বাঘটা কত বড় মাঠটার সমান তখন ওর বউ খক করে কেসেছে তখন বলছে মাপি টাপি নাই দশ হাত হইব তখন ওর বউ আবার খক করে কেসেছে তখন বলছে সাত আট হইব তখন ওর বউ আবার কেসেছে তখন ও রেগে গিয়ে বউয়ের ওপর বলছে তুমি কায়সা কায়সা মইরা যাও আমি আর কমাইতাসি না তা মোদি গ্যারেন্টি হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারেন্টি নো গ্যারেন্টি পনেরো পনেরো লক্ষ টাকা দেয়নি বিনা পয়সায় গ্যাস দেয়নি বিনা পয়সায় চাল দেয়নি বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি টিভি খুললে ছবি একশো দিনের কাজ করেছে গরিব লোকেরা টাকা দেয়নি তিন বছর টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি গ্রামীণ রাস্তার টাকা দেয়নি টাকাটা কি দয়া করে দেয় না আপনারা জেনে রাখুন এখন একটাই ট্যাক্স কালেকশান হয় সেটাকে জিএসটি ট্যাক্স বলে আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয় ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয় নিয়েছে কত বাংলা থেকে পাঁচ বছরে ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর দিয়েছে দিয়েছে কত চার লক্ষ সামথাং সামথিং দিয়েছে মানে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা দেয়নি তাছাড়াও একশো দিনের কাজের টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে আর বড় বড় কথা বলে একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন নো গ্যারেন্টির ছবি দুপুরবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি সন্ধেবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আর রাত্রিবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশান কাটবো না মানেটা কি তুমি আর থাকলে তো আপনি তো থাকছেন না ভোট যা হয়ে গেছে এবং আজকেও সাতানব্বইটা কেন্দ্রে সম্ভবত ভোট আছে তার মধ্যে বাংলার দশ জায়গায় ভোট আছে জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা